পানাম নগর খয়ে যাওয়া ইতিহাসের শেষ স্মৃতিচিহ্ন, যা বর্তমান সোনারগাঁও উপজেলার একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। 1500 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। এই শহরের পূর্ব ও পশ্চিমে দুটি নদী মেঘনা ও শীতলক্ষ্যার অবস্থান, যা দিয়ে ওই সময় বাণিজ্য পরিচালিত হতো। একই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য ও ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরে ইংরেজরা এখানে নীল বাণিজ্যের কেন্দ্র তৈরি করে। প্রায় 10 কিলোমিটার জায়গা জুড়ে এই নগরীর বিস্তার ছিল। সোনারগাঁয়ের প্রাচীন শহর ছিল পানাম নগর। এখানে উপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলার প্রচুর বাড়ি রয়েছে। বেশিরভাগ বাড়ি 1800 সালের শুরুর দিকে তৈরি। মূলত পানাম নগর ছিল ধনী ব্যবসায়ীদের বসবাসের স্থান। এখানে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। মূলত একটি সড়কের দুপাশে এসব বাড়ির অবস্থান। বাড়িগুলোতে মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। বাড়িগুলোর নকশা ও কাস্ট আয়রনের কাজ খুবই নিখুঁত। প্রতিটি বাড়ি অন্তর্বাটি ও বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত। ভেতরের বাড়িতে রয়েছে উন্মুক্ত উঠান। এছাড়াও নগরীর পরিকল্পনা খুবই নিখুঁত। পানি সরবরাহের জন্য 2টি খাল ও 5টি পুকুর রয়েছে। প্রতিটি বাড়িতেই রয়েছে পুকুর বা কুয়া। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের অল্প দূরে এই নগরীর অবস্থান। কালের পরিক্রমায় এই স্থাপনাগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। কিছু কিছু বাড়ি সংস্কার করা হলেও অধিকাংশ বাড়ি এখন ঝুঁকিপূর্ণ। পানাম নগর পৃথিবীর ধ্বংসপ্রায় 100 শহরের একটি। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে এই ঐতিহাসিক শহর দেখতে। তো আপনি কবে আসছেন এই শহরটি দেখতে? কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।